দাবদাহে পৌঁছে দেশ, হিট অ্যালার্ট বাড়ল আরো তিন দিন। বিপাকে খেটে খাওয়া মানুষ, নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল, সিলেটে স্বস্তির বৃষ্টি। তাপমাত্রা বাড়াতে ভয়ঙ্কর উপাদান, ঢাকার কাঁচ ঘেরা বহুতল ভবন, এসি ব্যবহার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলছেন বিশেষজ্ঞরা। ক্ষমতা পাওয়ার জন্য বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করে, মন্তব্য কাদেরের। শেরেবাংলার 62তম মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের শ্রদ্ধা। জাল জালিয়াতির আশ্রয়ে ফুলবাড়িয়ায় রেলের 4 একর জমি বেদখল, মালিকানা দাবি 96 জনের, মামলায় অসহায় রেল কর্তৃপক্ষ। এবং রাতের ঢাকার প্রধান সড়কে অবাধে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা, বেপরোয়া গতির কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। দর্শক, এবার জানাবো বিস্তারিত। তীব্র দাবদাহে পুড়ছে সারা দেশ, ঢাকায় 75 বছরের রেকর্ড ভেঙেছে এবারের তাপপ্রবাহ, তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, রিক্সা চালক দিন মজুর সহ কর্মজীবী মানুষের ভোগান্তির শেষ নেই। গরম থেকে বাঁচতে জিরিয়ে নিচ্ছেন অনেকেই। প্রচণ্ড তাপদাহের কারণে হিট অ্যালার্ট আরও 3 দিন বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে কিছুটা স্বস্তির খবর হলো, 2 থেকে 5 মে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস মিলেছে। দুই তিন তারিখেও ঢাকা হওয়ার সম্ভাবনাও রয়েছে, এবং তারপর আপনার ধীরে ধীরে আপনার দেশের উত্তর পশ্চিম অঞ্চল, বিশেষ করে রাজশাহী, রংপুর এসব জায়গাতেও আপনার 3-4 তারিখে পরে যে মোটামুটি সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা হয়তো আপনার 3-4 দিন কন্টিনিউ করবে। তীব্র দাবদাহে পড়ছে মাঠ ঘাট ফসলি জমি, নষ্ট হচ্ছে ক্ষেতের নানা ফসল। 2 সপ্তাহের তাপপ্রবাহে বিপর্যয়ের মুখে পড়েছে দেশের কৃষিখাত। টানা দাবদাহে অধিকাংশ এলাকায় ফসলি জমি শুকিয়ে ধান, পাট, বিভিন্ন ধরনের সবজি ক্ষেত নষ্ট হচ্ছে। অনেক এলাকায় ধান পাকলেও শ্রমিকের অভাবে তা ঘরে তুলতে পারছেন না চাষিরা, ফলে এবার ফলন কম হওয়ার আশঙ্কা করছেন তারা। দর্শক, যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম, তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। রাজধানীর এই মুহূর্তে পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাত। রাত, আপনি আসলে কোথায় আছেন এবং জানাবেন আসলে গরমের তীব্রতা এই মুহূর্তে কেমন রাজধানীতে, এবং কি বলছে আসলে আবহাওয়া অফিস? জি ধন্যবাদ। আসলে আবহাওয়া অফিস থেকে এখন যেটি বলা হচ্ছে যে এই যে চলমান যে তীব্র তাপদাহ রয়েছে সেটি আরো বেশ কয়েকদিন থেকে যাবে, চলতে থাকবে, এবং 3 দিনের যে একটি হিট অ্যালার্ট জারি ছিল সেই হিট অ্যালার্টের পর নতুন করে কিন্তু আবারও 3 দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এবং আবহাওয়া অফিস থেকে এটি জানানো হয়েছে যে মের প্রথম সপ্তাহ পর্যন্ত এই যে তীব্র তাপদাহ সেটি চলতেই থাকবে, এবং মের প্রথম সপ্তাহের শেষ দিকে বা প্রথম দিকে উত্তর পূর্বাঞ্চল যেটি রয়েছে দেশের সেদিক থেকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং সারা দেশে এরপর কিছুটা বৃষ্টিপাত হবে, কিন্তু একেবারেই যে তাপপ্রবাহ একেবারেই কমে যাবে সেটি কিন্তু আবহাওয়া অফিস এখনো নির্দিষ্ট করে বলেনি। তাদের বক্তব্য হচ্ছে এটা যে এরপরে তাপপ্রবাহ হয়তোবা এইভাবে চলবে না, কিছুটা কিছুটা কমবে, এবং কয়েক জায়গায় হালকা বা মাঝারি বৃষ্টিপাত বা কালবৈশাখী যে ঝড়টি রয়েছে সেটি হওয়ার ফলে তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে চলে আসবে। আবহাওয়া অফিস থেকে আরেকটি বিষয় যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে বাতাসের যখন আর্দ্রতা বেড়ে যায় তখন তাপমাত্রা কম থাকলেও তাপের যে অনুভূতি সেটি কিন্তু অনেক বেশি হয়, এবং সেটির ক্ষেত্রে বারবার করে আশঙ্কা প্রকাশ করছেন যে যদি এখানে বৃষ্টি হয় বা কালবৈশাখী ঝড়ের মতো ঘটনা ঘটে, সেই কালবৈশাখী ঝড় বা বৃষ্টিপাতের পরে যেটি হবে যে বাতাসের আর্দ্রতা অনেকটা বেড়ে যাবে, এবং সেই ক্ষেত্রে তাপমাত্রা যদি কমও থাকে তারপরেও তাপের যে আমাদের অনুভূতি সেটি কিন্তু অনেক বেশি থাকতে পারে, এবং এখন যে তাপ গরম আমরা অনুভব করছি সেখান থেকে একটা ভ্যাপসা গরমের যে অনুভূতি সেটি চলে আসতে পারে, এবং অনেক ক্ষেত্রে সেটি আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে যায়। এখন যে গরম রয়েছে সেটিতে আমরা ঘামছি এবং হিটস্ট্রোকের সম্ভাবনা থাকছে, কিন্তু যখন ভ্যাপসা গরমটি চলে আসে তখন কিন্তু হিটস্ট্রোকের মাত্রা বেড়ে যায়, কারণ হচ্ছে বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে মানুষ ঘামে না, তাদের ঘামের পরিমাণ কমে যায়, এবং আবহাওয়া অফিস থেকে এটি বেশ কয়েক বেশ ভালোভাবে বলা হচ্ছে যে একেবারে সম্পূর্ণ দেশে, সারা দেশে এরপর হয়তোবা হিট অ্যালার্ট জারি না থাকলেও দেশের বেশ কয়েকটা জায়গায় যেমন ঢাকা,
বা পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জায়গায় যেখানে এখন তাপমাত্রা অনেক বেশি রয়েছে সেখানে কিন্তু হিট অ্যালার্ট হয়তো বা জারি থাকতে পারে। এর মাঝে বৃষ্টিপাতের খুব তেমন কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না এবং দেশের উপর দিয়ে যে এই তাপপ্রবাহটি বয়ে যাচ্ছে এটি হয়তো বা দেখা যাবে যে এই এপ্রিল মাস, যেহেতু আমরা জানি যে এপ্রিল মাস বাংলাদেশে এমনিতেই উষ্ণতম মাস, এই এপ্রিলের পরে মে এবং মে মাসেরও দেখা যাবে যে শেষ দিক পর্যন্ত হয়তো বা এই তাপপ্রবাহ স্থায়ী হতে পারে। এটাই ছিল আবহাওয়া অফিস থেকে আমার কাছে জানানো সর্বশেষ সংবাদ। ধন্যবাদ। আমাদের সহকর্মী কায়েস রাহাত যুক্ত ছিলেন আবহাওয়া অফিস থেকে। দর্শক, ঢাকার পাশাপাশি অতি তীব্র তাপমাত্রা তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গা এলাকাতেও। আমরা চুয়াডাঙ্গার আবহাওয়ার পরিস্থিতি জানবো আমাদের সহকর্মী খায়রুজ্জামান সেতুর কাছ থেকে। সেতু যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। আর সেতু, আসলে চুয়াডাঙ্গার তাপপ্রবাহর কি অবস্থা জানাবেন আমাদেরকে? ধন্যবাদ জ্যোতি। আজকে কিন্তু প্রথমে জানিয়ে রাখি, আজকে কিন্তু দুপুর 12টায় কিন্তু তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস 39.3 ডিগ্রি সেলসিয়াস। তো এই যে চুয়াডাঙ্গাতে কিন্তু সেই গরমের শুরু থেকেই মৃদু, মাঝারি, তীব্র, অতি তীব্র সবই দেখলো চুয়াডাঙ্গাবাসী, যেটা অন্য অন্যবার প্রতি বছরে যেটা হয়ে থাকে। তবে এবার কিন্তু তীব্র থেকে অতি তীব্র এইটা কিন্তু বেশি অনুভূত হচ্ছে চুয়াডাঙ্গাতে, কারণ চুয়াডাঙ্গাতে কিন্তু বরাবরই তাপমাত্রা বেশি বেশি চলে এবং গরম বেশি 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 অনুভূত হয়, ঠিক আছে। তবে এই জন্য এই যে তীব্র গরম, এই যে তীব্র তাপ দেওয়ার ভিতরে কিন্তু সবচেয়ে বেশি বিভাগে আছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তো এক্ষেত্রে আমি আপনার একটা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের সাথে কথা বলবো। আচ্ছা, আপনি কি করেন এবং আছে আপনার এখন গরমে কি ধরনের সমস্যা হচ্ছে বলে আপনার মনে হচ্ছে? রাত বা জলাপোড়া করছে, আবার খুব শ্বাসকষ্ট উঠছে, তারপর ইজি বাইক চালাতে খুব কষ্ট হচ্ছে। ইজি বাইকে ভাড়া কি কেমন হচ্ছে? গরমের সময় যেমন ছিল আর এখন গরমে কেমন হচ্ছে? ভাড়া উঠছে না বেশি, ভাড়া হচ্ছে না একবারে কত, অন্য সময় এতক্ষণ 300-400 হয়ে যেত, এখন 100-150 হয়ে যায়। ধন্যবাদ। আপনি এই যে আপনি যেমনটুকু শুনছিলেন আর কি, যে এই যারা দরিদ্র এবং নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ কিন্তু খুব মানে খুবই বিভাগে আছে। তবে এর ভিতরে একটা আশার খবর জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু গত 21 এপ্রিল আমাদের হচ্ছে দুর্যোগ ব্যবস্থা কমিটির জরুরি সভা ডেকেছিল আমাদের জেলা প্রশাসক। ওই সবাই কিন্তু হচ্ছে জেলা প্রশাসক আছে চুয়াডাঙ্গা যে জেলা ত্রাণ বিষয়ক ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আছে মিজানুর রহমান, ওনাকে কিন্তু সংশ্লিষ্ট দপ্তরে যে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের জন্য যে সাহায্য সহযোগিতা আছে আবেদনের জন্য আবেদন করার কথা বলছিল এবং আবেদন কিন্তু 21 তারিখে করেছে। এবং এখানে কিন্তু 10 কেজি সরি দুঃখিত, এখানে কিন্তু শুকনো খাবার যেটা 10,000 প্যাকেট জেলার জন্য বরাদ্দ সে আবেদন করেছে। তবে আমাকে কিন্তু জেলা ত্রাণ বাসন কর্মকর্তা আশ্বস্ত করতে পারেনি যে কবে নাগাদ এইটা হচ্ছে এই এই খাবার পাওয়া যাবে। তবে উনি আমাকে যেটা জানিয়েছে যে খুব শীঘ্রই এটা পাওয়া যাবে আর কি। তবে আমি আরও জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু যে চুয়াডাঙ্গাতে বর্তমানে যে তীব্র গরম অনুভূত হচ্ছে, এই গরমে কিন্তু রাস্তার ভিটামিন পর্যন্ত হচ্ছে গলে যাচ্ছে, এমনকি পশু পাখি পর্যন্ত অষ্টগত হয়ে উঠেছে, সব মিলিয়ে মানে খুব বিপর্যস্ত হয়ে উঠেছে চুয়াডাঙ্গাবাসী। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। খায়রুজ্জামান সেতু চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছিলেন। তীব্র তাপ প্রবাহে পড়ছে সারা দেশ। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জ যাব, নারায়ণগঞ্জের পরিস্থিতি জানাতে যুক্ত হবেন আমাদের সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, নারায়ণগঞ্জ আসলে কি পরিস্থিতি আমাদেরকে জানাবেন ছোট্ট করে? অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ঠিক একই অবস্থা। তাপদাহে আসলে মানুষ একেবারে বিপর্যয় পরিস্থিতির মধ্যে রয়েছে, বিশেষ করে খেটে খাওয়া মানুষ কিন্তু সবচেয়ে বিপাকে পড়েছেন। তো এই ভর দুপুরবেলা আসলে এই নারায়ণগঞ্জ শহরের শহরসহ আশপাশের এলাকাগুলিতে এখন এত পরিমাণ তাপদাহ যে মানুষ কিন্তু আসলে চলাচল করতে পারছে না। যারা অফিসগামী বা চাকরিজীবী এবং খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা কিন্তু রাস্তায় বের হয়েছেন এবং এর মধ্যেই এই গরমে আসলে অনেক কষ্ট করে যাচ্ছেন। তো আপনাকে জানিয়ে রাখতে চাই, আজকে ঠিক গত কয়েকদিনের মতো আজকেও নারায়ণগঞ্জ শহরের চাষাড়াসহ বিভিন্ন এলাকাগুলিতে স্থানীয় কাউন্সিলররা, বিশেষ করে 13 নম্বরের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে তারা কিন্তু শসা এবং বিশুদ্ধ পানি সরবরাহ করছে যারা গরিব খেতে খাওয়া মানুষ তাদের জন্য। তো এই মুহূর্তে কিন্তু আমরা চাষাড়া এলাকা থেকে যদি একটু দেখাই যে তারা এখানে যারা রিক্সা চালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে তাদেরকে তারা কিন্তু
টুপি পরিয়ে দিচ্ছেন। পাশাপাশি বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকেও শহরে এই খেটে খাওয়া মানুষদেরকে তারা সর্বোচ্চ বিভিন্ন জিনিসপত্র সরবরাহ করছেন। আর চাষারা এলাকাটিতে মূলত চারপাশ হওয়ার কারণে এখান দিয়ে আসলে সমস্ত মানুষের যাতায়াত ঘটে, ফলে এই তাপদাহে যারা কষ্ট করে যাচ্ছেন তাদেরকে এই এলাকা থেকে আসলে এই জিনিসপত্রগুলো সরবরাহ করা হয়। তো আমরা মাকসুদুল্লাহ খন্দকার খোরশেদের সঙ্গে কথা বলবো, জানবো যে আপনাদের এই কার্যক্রম কতদিন নাগাদ চলবে, আমাদেরকে যদি একটু জানাতে। আমরা আসলে টিম খুরশেদের পক্ষ থেকে এই তাপদাহ বৃদ্ধির পরে আজকে ষষ্ঠ দিনের মতো শীতল পানি মানুষকে খাওয়াচ্ছি। এছাড়া আজকে থেকে আমরা নগরবাসী এবং শ্রমজীবী মানুষের জন্য শশা এবং রিক্সা চালক ভাইদের জন্য ক্যাপের আয়োজন করেছি এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও আমরা ইতিমধ্যে একটা টেলিমেডিসিন চালু করেছি, যারা তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়বেন কিংবা হিটস্ট্রোকের সম্ভাবনা থাকে তারা আমাদের হটলাইনে টেলিফোন করে বিশেষজ্ঞ ডাক্তারের সেবা পেতে থাকবেন। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে একই সঙ্গে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও জল কামান দিয়ে পানি সরবরাহ করা হচ্ছে, যাতে করে এই নগরী কিছুটা সময় হলেও তারা স্বস্তিতে এই নগরীর মানুষ যাতে থাকতে পারে। তাছাড়া নারায়ণগঞ্জের হাসপাতালগুলোতে অর্থাৎ দুটি হাসপাতাল, সেই দুটি হাসপাতালেও কিন্তু এখন মানুষ কিন্তু চাপ অনেক বেড়েছে, অর্থাৎ রোগীর চাপ অনেক বেড়েছে। বিশেষ করে এই গরমে মানুষ কিন্তু একেবারে বিপর্যয় অবস্থায় পড়ছেন এবং হাসপাতালে অনেকেই কিন্তু আসলে ভর্তি হচ্ছেন। তো সব কিছু মিলিয়ে আসলে তাপদাহে নারায়ণগঞ্জের মানুষও অনেক কষ্টে আছে এবং যতক্ষণ না পর্যন্ত আসলে বৃষ্টি হয় কিংবা তাপদাহ কমে আসে ততক্ষণ পর্যন্ত এই কষ্ট কমার সম্ভাবনা অনেকটাই কম। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সবশেষ। আমাদের সহকর্মী বিল্লাল হোসেন যুক্ত ছিলেন নারায়ণগঞ্জ থেকে। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবনে বৃষ্টির আশায় মানুষ, তীব্র দাবদাহে অবশেষে স্বস্তির বৃষ্টি হয়েছে সিলেটে। শুক্রবার রাত 10টা থেকে 12:30 পর্যন্ত টানা ভারী বর্ষণে ভোগান্তিতে পড়েন। বৃষ্টি কিছুটা কমে এলে গন্তব্যে রওনা করে বিভিন্ন স্থানে আটকে পড়া মানুষ। তীব্র গরমে এমন বৃষ্টিতে স্বস্তি জানায় সিলেটবাসী। দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে গাছপালা পাহাড়ি বনাঞ্চল এখনও টিকে থাকায় সিলেটে তাপমাত্রা কম, পাশাপাশি প্রতিদিনই থেকে থেকে দেখা মিলছে বৃষ্টির। কাঁচ ঘেরা বহুতল ভবন বাড়িয়ে দিচ্ছে নগরের তাপমাত্রা। গবেষণা বলছে শহরের তাপমাত্রা বাড়াতে ভয়ঙ্কর উপাদান হিসেবে কাজ করছে ভবনের কাঁচের দেয়াল। বিশেষজ্ঞরা বলছে যে নাতিশীতোষ্ণ জলবায়ুর দেশ হওয়ায় বাংলাদেশে কাঁচের দেয়ালের প্রয়োজন নেই। এসব ভবনে এসির ব্যবহারে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বাস্থ্য। সোলেমান স্বপনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। তিলোত্তমা ঢাকায় এখন রীতিমতো প্রতিযোগিতা চলছে বহুতল ভবন তৈরির। গুলশান বনানী ধানমন্ডির অভিজাত পাড়া ছাড়িয়ে নগরের অন্য এলাকাতেও গড়ে উঠেছে এমন কাঁচঘেরা বহুতল ইমারত। ভবন নির্মাতা আবাসন কোম্পানিগুলো বলছে ক্রেতার রুচি অনুযায়ী কাঁচের দেয়ালের বাড়ির চাহিদা বাড়ছে। গ্লাসটা আমরা মেইনলি ব্যবহার করি আউটলুকিংয়ের জন্য, কারণ একটা বিল্ডিংয়ের আউটলুকিং যদি সুন্দর না হয় ওই বিল্ডিং আমাদের সেল করতেও কষ্ট হয়, আবার অ্যাচিভিং ডেভেলপার আমাদের নামটা ওইভাবে ফ্লাশও হয় না। ঢাকায় রেকর্ড তাপমাত্রার কারণ খুঁজতে দেশটিভির টিম এবার বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের সঙ্গে। রাজধানীর শান্তিনগরে এই কাঁচঘেরা ভবনের তাপমাত্রা পরিমাপে প্রমাণ মেলে নিচতলায় তাপমাত্রা 34 ডিগ্রি, তবে সামনের অংশে কাঁচের রিফ্লেকশনে তাপমাত্রা আরও কয়েক গুণ বেড়ে 40 ডিগ্রিতে পৌঁছেছে। গ্লাসমেড বিল্ডিং ছাড়া যে গ্রাউন্ড লেভেলে আলোর প্রখরতা একটু কম অনুভূত হচ্ছে, আমাদের মেশিনের যে রিডিং দেখাচ্ছে আলোর প্রখরতা কম, কিন্তু যখনই আমরা গ্লাসমেড বিল্ডিংয়ের অপোজিটে দাঁড়াচ্ছি তখন আলোর প্রখরতা একটু বেশি দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন রাজধানীর বিভিন্ন এলাকায় এসব কাঁচঘেরা বাড়িগুলো ঢাকার তাপমাত্রাকে আরও উত্তপ্ত করে তুলেছে। শীত প্রধান দেশে সূর্যের আলোর তাপ ধরে রাখতে ভবনে কাঁচের ব্যবহার করা হয়, তবে নাতিশীতোষ্ণ জলবায়ুর দেশে কাঁচের ব্যবহার খুব প্রয়োজন মনে করেন না জলবায়ু বিশেষজ্ঞরা। কাঁচের দেওয়ালগুলোর অ্যাঙ্গেলিক পজিশনের কারণে, তার কৌণিক অবস্থানের কারণে এই তাপটি উপরের দিকে না গিয়ে রিফ্লেক্ট করে এগুলো নিচের দিকে পরিচালন পদ্ধতিতে
এগুলো অবস্থান করে। যদি স্বাভাবিক অবস্থায় এটি বিকিরণ করে উপরে চলে গেলে আমাদের জন্য সহজ হতো, কিন্তু পরিচালন এবং পরিবহন পদ্ধতিতে এই তাপমাত্রাগুলো আশেপাশে পরিবাহিত হয় এবং আশেপাশের এলাকাকে উত্তপ্ত করে দেয়। স্থপতি রবি গজম বলেন, পশ্চিমা দেশগুলোর মতো কাচঘর তৈরির নিয়ম মানা হচ্ছে না এখানে। গ্লাস জিনিসটা তো আমাদের দেশের জন্য ব্যবহার করতে গেলে আমি বলবো না গ্লাস ব্যবহার করবেন না, এটা তো হয় না। আপনি তো বাইরে দেখতেও চান সুন্দর দৃশ্য, তো তাহলে আপনাকে গ্লাসটাকে শেডের মধ্যে আনতে হবে, শেডের মধ্যে, অর্থাৎ গ্লাসের মাথায় সবসময় এমন একটা শেডিং হবে যে শেডিংটা আপনার শীতকালের আলোকে গ্লাসকে টাচ করতে দিবে এবং ভিতরটা উষ্ণ হবে, কিন্তু শীতকালের পরে অন্য সময় গরম সময়গুলোতে কোনোভাবেই গ্লাসে যেন আপনার রোদটা না পড়ে, ছায়া পড়ে। নগরের তাপমাত্রার এই রুদ্রমূর্তি নিয়ে দুই বিশেষজ্ঞই বলছেন, ভবনে কাচের যত্রতত্র ব্যবহার বন্ধ হওয়া উচিত। কাচঘরে এসির ব্যবহার বৃদ্ধির কারণে মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে বলে মনে করেন তারা। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ নয়, ক্ষমতায় যেতে বিদেশিদের দাসত্ব করে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন যে দলের মাঝে গণতন্ত্র নেই, তারা কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। সকালে জাতীয় নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের 62তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। বিস্তারিত আহাদ চৌধুরীর রিপোর্টে। শনিবার সকালে রাজধানীতে জাতীয় নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের 62তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি গণতন্ত্রকে হত্যা করেছে, তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপিকে কোনো গণতান্ত্রিক দল আমি মনে করি, কারণ তাদের ইতিহাসটা হলো গণতন্ত্র হত্যা। তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই, তারা গণতন্ত্রকে হত্যা করেছে, প্রহসনে পরিণত করেছে এবং গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোনো দিন মানেনি। রাজনীতিতে শেরেবাংলা একে ফজলুল হকের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এদেশে সাধারণ মানুষের মধ্যে যারা রাজনীতিকে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে শেরেবাংলা ছিলেন অন্যতম। আমাদের যে প্রত্যয়, যে অঙ্গীকার, সেটা হচ্ছে যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু হুসেন সৈয়দ সোহরাওয়ার্দি মাওলানা ভাসানী, শেরেবাংলা একে ফজলুল হক অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন। শেরেবাংলার অবদান গ্রাম বাংলার মানুষের কাছে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের। লড়ে যাচ্ছে। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। 50 বছর ব্যবধানে জাল জালিয়াতির মাধ্যমে রাজধানীর ফুলবাড়িয়া রেলওয়ে স্টেশনের 3.94 একর জমি গিলে ফেলেছে প্রভাবশালী চক্র। দখলদার চক্র সরকারি এ জমি বিক্রি করেছে 96 জনের কাছে, যার বড় অংশেরই মালিকানায় ক্ষমতাসীন দলের এক নারী নেত্রী। মামলার বেড়াজালে 100 কোটি টাকা মূল্যের এ জমি উদ্ধারে অনেকটাই অসহায় রেল কর্তৃপক্ষ। শাহাদাত নিশাদের অনুসন্ধানী রিপোর্টের আজ থাকছে প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন মতিউর রহমান জন। 104 বছর আগে ঢাকার ফুলবাড়িয়ায় রেলওয়ে স্টেশন তৈরির জন্য এখানকার আশেপাশের জমি অধিগ্রহণ করে ব্রিটিশ সরকার। দেশভাগের অনেক পরে 1968 সালে ফুলবাড়িয়া থেকে রেলওয়ে স্টেশন স্থানান্তর করা হয় কমলাপুরে, আর তখনই ফুলবাড়িয়ার সরকারি জমিতে নজর পড়ে দখলদার চক্রের। ভুয়া দলিল বানিয়ে রমনা মৌজার 3.97 একর জমি দখলে নেয় একটি চক্র। রেল কর্তৃপক্ষ বলছে আনন্দবাজার এলাকার 3.97 একর জমির মধ্যে 1.10 একর বণিক সমিতিকে বরাদ্দ দেওয়া হয়। ঘটনা এখানে শেষ নয়। রেলের জমি দখলের পর 1974 সালে উল্টো রেলওয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে 2.87 একর জমি দখলের অভিযোগ তুলে মামলা ঠুকে দেন মির্জা আশরাফ নামে এক ব্যক্তি। বারবার এই সরকারি জমি উচ্ছেদে গিয়েও লাভের লাভ কিছুই হয়নি, বরং এ পর্যন্ত রেলওয়ের বিরুদ্ধে উল্টো মামলা হয়েছে 21টি। এর মধ্যে 19টির রায় রেলওয়ের পক্ষে গেলেও জমি উদ্ধারে ব্যর্থ রেল কর্তৃপক্ষ।
মির্জা আশরাফের দখলে থাকা অবস্থায় এ জমি দেখাশোনা করতেন সিরাজুল নামে এক ব্যক্তি, যেখান থেকে দখলের সূত্রপাত। পরে ছলছাতুরি করে জমির মালিক বনে যান তিনিও। আশরাফ ও সিরাজের মাধ্যমেই অন্তত 96 জনের কাছে হাতবদল হয়েছে সরকারি এই জমি। বাড়ি নির্মাণের পাশাপাশি অনেকে এখানে গড়েছেন মার্কেটও। আমরা সিরাজ সাহেবের কাছ থেকে কিনে নিয়েছি। আমাদের বাড়ি ঘর দুয়ার থাকতে দেয় না, এম করে ভাঙা চুরা দিত। বর্তমানে দখলদারদের নেতৃত্বে রয়েছেন সিরাজের মেয়ে এবং বহিষ্কৃত আওয়ামী লীগ নেত্রী ও দক্ষিণ সিটির কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামিলি। দখলকৃত জায়গার বেশিরভাগই দখলে রেখেছেন চামিলির পরিবার। স্বাধীনতার এত বছরেও কেন উদ্ধার সম্ভব হয়নি সরকারি এ জমি, এমন প্রশ্ন ছিল রেলপথ মন্ত্রণালয়ের কাছে। রেলওয়ের মহাপরিচালক দেশ টিভিকে জানান, দখলকৃত জমি উদ্ধারে অভিযান চলছে। আর সরকারি প্রতিষ্ঠান না বাইরের লোক দখল করে আছে, এগুলো উচ্ছেদে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আপনার হচ্ছে আমাদের যে কার্যক্রম সেটা তো আছে, পাশাপাশি নীতিমালা যেটা আছে সেই নীতিমালাটাকে নতুন করে আরেকটু ভালো নীতিমালা তৈরি করারও কাজ প্রায় শেষ পর্যায়ে আছে। আমাদের একটা সফটওয়্যার আমরা ইতিমধ্যে ডেভেলপ করেছি, যেখানে টোটাল আপনার হচ্ছে টোটাল ভূমি কী, কারা কারা ব্যবহার করতে, কতটুকু ব্যবহার করতে, বৈধ অবৈধ ডিটেলসটা একটা সফটওয়্যারের মধ্যে, যেটা আমরা পাইলট প্রজেক্ট হিসেবে লালমনিয়ার ডিভিশনে বাস্তবায়ন করেছি এবং সারা বাংলাদেশ রেলওয়েতে আমরা সহসে এটা বাস্তবায়ন করব। এর আগে আনন্দবাজার রেলের জমি উদ্ধারে 2007 ও 2011 সালে অভিযান চালালেও দখলদারদের বাধার মুখে পড়ে ফিরে আসতে হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষকে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। এ পর্যায়ে সংবাদ দুপুরে আরও যা থাকছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত, নুসেইরাত শরণার্থী ক্যাম্পে বোমা হামলায় 8 ফিলিস্তিনি নিহত, রাফা ও খান ইউনিসেফ, প্রাণ গেল আরও 8 জনের। দিনে চলতে না পারলেও রাতে ঢাকার প্রধান সড়কে দাপিয়ে বেড়ায় ব্যাটারি চালিত অটোরিকশা। আদালতের নিষেধাজ্ঞার পরও নিয়ন্ত্রণহীন এ বাহনটির কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অবৈধ এ বাহন বন্ধে কর্তৃপক্ষের নজরদারির পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটির মেয়র। বিস্তারিত শাহেদুজ্জামান সাকিবের প্রতিবেদনে থাকছে। বিদ্যুতের অপচয় রোধ ও দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ব্যাটারি চালিত অটোরিকশা অবৈধ ঘোষণা করা হলেও ঢাকার রাস্তায় বন্ধ হয়নি তিন চাকার এসব অবৈধ বাহন। সিটি কর্পোরেশন কিংবা ট্রাফিক পুলিশের ভয়ে দিনের বেলা মহাসড়কে উঠতে না পারলেও রাত বাড়ার সাথে সাথে মহাসড়ক চলে যায় অটোরিকশার দখলে। প্রেশার কম পড়ে বা অটোরিকশা চালাতে একটু ভালো লাগে আর কি, পরিশ্রমটা কম হয়। 100% রিক্স আছে, কারণ এই গতিটা অতিরিক্ত, গাড়ির তুলনায় গতি অনেক বেশি। অনেক ড্রাইভার আছে মনেগঞ্জে, খুব স্পিডে যায়, অনেক সময় গাড়ি কন্ট্রোল করতে পারে না, অনেক সময় অ্যাক্সিডেন্ট করে, রিক্সা উল্টাপাল্টা চালায়, অনেক মানুষের উপরে উঠে যায়। রাস্তায় উঠতে পুলিশ ও স্থানীয়দের চাঁদা দিতে হয়, এজন্য কোথাও কেউ বাধা দেয় না বলে জানান রিক্সা চালকরা। এলাকার নেতারা কাট দেয়, কাটের বিনিময়ে চলে, নেক্সট টাইম দেখা যাচ্ছে যে আবার এটার সাথে বড় বড় টিআই নেতারা জড়িত আছে। অবৈধ এ বাহন বন্ধে দায়িত্বশীল প্রতিষ্ঠানের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে অটোরিকশা ব্যবহার না করার পরামর্শ দেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। রাত 10টার পরে দেখা যায় যে এই ব্যাটারি চালিত বাহনগুলোকে ব্যবহার করা হচ্ছে, আমরা যদি না উঠি তাহলে কিন্তু এগুলো ব্যবহার করা যাবে। ঢাকা শহরে কিন্তু আমরা একটি মাত্র কর্তৃপক্ষ না, এখানে আরও অনেক সংস্থা রয়েছে এবং তাদের বিভিন্ন কার্যক্রমের কারণে আমরা লক্ষ্য করি যে আমরা কঠোর হলেও অন্যদের শৈথিলতার কারণে এটার ব্যাপকতা বৃদ্ধি পায়। আর ব্যাটারি চালিত অটোরিকশায় দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বিদ্যুৎ অপচয় হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ব্যাটারি চালিত যে রিক্সাগুলো চলছে এগুলো একদিক দিয়ে অবৈধ, অন্যদিক দিয়ে হচ্ছে যে এগুলো অসংখ্য, মানে নির্দিষ্ট কোনো সংখ্যা কিন্তু নাই, এবং দ্বিতীয়টা হচ্ছে যে এগুলো দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়াচ্ছে, কারণ ব্রেকিং সিস্টেম ভালো না এবং যারা চালাচ্ছে তারাও আসলে সচেতনভাবে চালাচ্ছে না, এবং দুই হচ্ছে যে বিশৃঙ্খলা তৈরি করছে, এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা রাষ্ট্রীয় যে বিদ্যুৎ আমাদের, সেই বিদ্যুতে কিন্তু অপচয় করছে তারা। মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধে সবার আগে এসব বাহন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো বন্ধ করারও পরামর্শ দেন এ বিশেষজ্ঞ। শাহেদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। দ্বাদশ জাতীয় নির্বাচন ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য অস্তিত্ব রক্ষার লড়াই, এমন মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দলের বর্ধিত সভায় দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। সরকারি দল বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থান দেখেছি, তাদের পক্ষে এটা একটা জীবন মরণের সংগ্রাম। আমার মনে হয়েছে তারা নির্বাচনে যেতেই হবে, যে কোনোভাবে নির্বাচন পার হতেই হবে, না হলে তাদের অস্তিত্ব সংকট হতে পারে। তারা জিনিসটাকে এইভাবেই নিয়েছিল,
আমার কাছে মনে হয়েছে যারা বিদেশি শক্তি বিভিন্নভাবে আমাদের এই নির্বাচন নিয়ে কিছু না কিছু কথা বলছিলেন, কিছু না কিছু অবস্থান নিচ্ছিলেন, তাদের থেকে আমি পরিষ্কার বুঝতে পেরেছিলাম যে অন্তত তিনটি বড় বড় শক্তি পরিষ্কারভাবে এই নির্বাচনকে সফল করার জন্য তারা সমর্থ সম্মত এবং পরবর্তীতে সরকারকেও তারা চালিয়ে নিয়ে যেতে চায়। বাগেরহাটের রামপালে খুলনা মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় ট্রাক চাপায় ইঞ্জিন চালিত ভ্যান আরোহী তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। সকালে চেয়ারম্যানের মোড় এলাকায় মোংলাগামী একটি ট্রাক পেছন থেকে ইঞ্জিন চালিত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। আহত হয় চালক সহ চারজন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আরও দুজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করেছে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ। মধুরাতে রাজধানীর সীমান্ত স্কোয়ার শপিং মলে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য দিতে পারেনি তারা। বিস্তারিত আল নোমানের রিপোর্টে ক্যামেরায় ছিলেন সানোয়ার সানি। শুক্রবার দিবাগত রাত সোয়া 1টার দিকে রাজধানীর পিলখানা সংলগ্ন সীমান্ত স্কোয়ার শপিং মলে আগুন লাগে। ছয়তলা মার্কেটের তৃতীয় তলায় আরকে ইলেকট্রনিক্স নামে একটি মোবাইল ফোনের দোকানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার, মোহাম্মদপুর ও পলাশি স্টেশনের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। আর উদ্বেগ উৎকণ্ঠায় মার্কেটের গেটের সামনে জড়ো হন দোকান মালিকরা, তবে কাউকেই ভেতরে যেতে দেওয়া হয়নি। পিছন সাইড থেকে আমরা হঠাৎ করে দেখছি ধোঁয়া আসতেছে, তারপরে আমরা মানে তাড়াতাড়ি বের হয়ে আসছি। আসার পরে দেখতেছি যে সামন সাইড দিয়ে ও ধোঁয়া বের হইতেছে। ওই জায়গাটা জুতার দোকান আছে, তারপরে একটা হোটেল আছে, ওই জায়গা থেকে মনে করেন ধোঁয়া বের হইতেছে। তারপরে আমরা বুঝতে পারছি যে আগুন আসছে, তারপরে আমরা সবাই গেট খুলে বের হয়েছি। বের হওয়ার পরে আইসা দেখতেছি যে ফায়ার সার্ভিস আসতেছে, ফোন দিয়েছে বাজার থেকে যে আমরা আসছি। আসার পর ভেতরে ঢুকছি, 10 মিনিটও থাকতে দেয় না, বের করে দিছে। ভিতরে তো লোক নেই, আমরা তো অফ করে বের হয়ে গেছি মার্কেট। তো এখন খবর পেয়ে আসলাম, এখন তো ঢুকতেও দিতেছে না, ভিতরে কী হচ্ছে তা তো কিছুই যাই না। আমার হচ্ছে লিফটের 365 নম্বর দোকান, মোবাইলের দোকান। আগুন কীভাবে লাগছে আমরা জানি না, আমরা একটু আগে শুনতে পারলাম আগুন লাগার পরে সাথে সাথে ছুটে আসছি। ফায়ার সার্ভিসের 1 ঘন্টার চেষ্টায় সোয়া 2টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, আর 3:30টার দিকে পুরোপুরি নেভাতে সক্ষম হন তারা। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে জানাবে ফায়ার সার্ভিস। ধারণা করছি বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আমাদের কাছে কোনো আহত বা নিহত হওয়ার এ ধরনের কোনো সংবাদ নাই, তবে এটার ক্ষয়ক্ষতির পরিমাণটা কী এই মুহূর্তে আমরা সেটা আইডেন্টিফাই করছি না। আমরা মেইনলি হচ্ছে আমরা আগুন নির্বাপনের দিকেই আমরা মনোযোগী ছিলাম বেশি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। মার্কেটে কাউকে প্রবেশ করতে না দেয়ায় ভেতরের প্রকৃত অবস্থা জানা যায়নি। আল নোমান, দেশ টিভি, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র তাপদাহ ও ভ্যাপসা গরমে খাবার পানির সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের। অভিযোগ রয়েছে কর্তৃপক্ষের অবহেলায় হাসপাতালের ভেতরে বসানো 3টি টিউবওয়েল দীর্ঘদিন ধরে অকেজো হয়ে আছে। তবে হাসপাতালে পানি সংকট নেই বলে দাবি কর্তৃপক্ষের। চাঁপাইনবাবগঞ্জ থেকে তারেক রহমানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স। টানা দাবদাহে এই স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ ওয়ার্ডের ফিল্টারটি অকেজো পড়ে রয়েছে। এছাড়া মহিলা ওয়ার্ডের ফিল্টার থেকে ময়লাযুক্ত পানি বের হয়, রোগী ও স্বজনরা তা ব্যবহার করতে পারছেন না। হাসপাতালে ভর্তি শতাধিক রোগীর বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন স্বজনেরা, তাই বাধ্য হয়ে হাসপাতালের বাইরে গিয়ে দূর থেকে পানি আনতে হচ্ছে তাদের। বিশুদ্ধ পানির সংকটে রাতে বাধ্য হয়ে অনেক রোগীকে ট্যাপের নোংরা পানি পান করতে হচ্ছে। পুরুষ ওয়ার্ডের ফিল্টার অকেজো পড়ে থাকায় খাবার পানি আনতে হচ্ছে দূর থেকে। রাস্তায় যানজট পেরিয়ে পানি সংগ্রহে ভোগান্তি শেষ নেই রোগী ও স্বজনদের। খাবার যে পানি বিশুদ্ধ পানি নেই সেটা আমি পাই না হাসপাতালের ভিতরে, হাসপাতালের বাইরে থেকে আনা লাগছে। পানি দূর থেকে নিয়ে আসছে, আর এখানে ফিল্টারের পানিগুলো ময়লা ধরে আছে, খাইতে পারছি না, আমরা পল্লীবুদ্ধে যেতে হচ্ছে। পানি পাওয়া যাচ্ছে না, বাইরে থেকে পানি নিয়ে আসছে।
তবে পানি সংকটের বিষয়টি অস্বীকার করে ফিল্টার থেকে পানি ব্যবহারের কথা জানান এই কর্মকর্তা। এখন বর্তমান থেকে মানুষের ফিল্টারের পানি পানি সংকটের বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন। এই বিষয়ে আসলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বা তার দপ্তরে কেউ এখনো আমাকে এভাবে জানাই নাই। আমরা জেনে অবশ্যই কি করণীয় তার সাথে বসে আমরা ব্যবস্থা নেব। তীব্র তাপদাহে হাসপাতালে দ্রুত পানি সংকট নিরসন হবে এমনটাই প্রত্যাশা রোগী ও স্বজনদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ দুপুরে আরও থাকছে ইংলিশ প্রিমিয়ার লিগের বিকেলে লিভারপুলের প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম, রাতে বার্নলির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। নির্মাণের 3 বছরেই বিলিনের পথে ভোলার ইলিশা রাজাপুর রক্ষা প্রকল্পের নদীর তীর সংরক্ষণ বাঁধ। গেল বছর বর্ষায় তীব্র ভাঙনের পর এবছরও তালতলি লঞ্চঘাট পয়েন্টে ফের ভাঙন দেখা দিয়েছে। গেল 3 দিনে সিসি ব্লকের প্রায় 50 মিটার এলাকায় ধসে পড়ছে ব্লক। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণ কাজে অনিয়মের কারণেই টিকছে না এ প্রকল্প। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে কাজে অনিয়ম হয়নি। বিস্তারিত ভোলা প্রতিনিধি ছোটন সাহার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট থাকছে। মেঘনার ভয়লগ্রাস থেকে দ্বীপডেলা ভোলাকে স্থায়ীভাবে রক্ষায় 2017 সালে সদরের রাজাপুর থেকে ইলিশা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার দৈর্ঘ্যের নদীর তীর ও ঢাল সংরক্ষণের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। 330 কোটির এ প্রকল্প শেষ হয় 2021 সালের দিকে। এতে যুক্ত ছিল প্রায় 15টি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু 3 বছর যেতে না যেতেই 2023 থেকে এ প্রকল্পে ভাঙন শুরু হয়। তখন ইলিশা পয়েন্ট দিয়ে প্রায় 258 মিটার এলাকা বিলীন হয়ে গেলে 33,000 পিস জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা হয়। চলতি বছরের বর্ষার আগেই ফের শুরু হয়েছে ভাঙন। এতে আতঙ্কিত নদীর পাড়ের মানুষ। খুব আতঙ্কের ভিতরে আছি। কাজটা সিসি ব্লক ফালাইলে তো নদীটা রক্ষা করার আলামত উচিত। কাজটা সেভাবে কাজটা হয়নি। এখন ব্লকেই প্রতি বছরে স্রোত আইতে না আইতে ভাঙ্গের দুষে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, ভাঙন রোধে কাজের স্বচ্ছতা না থাকায় প্রকল্প টেকসই হয়নি। 2021-এর থেকে ভাঙতে আছে, এখনো ভাঙতে আছে, আজ 2-3 বছর ভাঙতে আছে। ব্লক ফালানে আমরা দেখতেছি যে না, আমরা হয়তো একটু আসান ভাঙু ভালোভাবে থাকতে পারব না। এখন দেখতে আছি 3 বছর যায় আর নাই, এই ব্লক আবার ডুইশা যাইতে আছে। কাজে অনিয়মের অভিযোগ অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ড বলছে উজানের চাপে ভাঙন বেড়েছে। কাজ বাস্তবায়ন শতভাগ নিয়ম মতো হয়েছে, এখানে কোনো অনিয়মের সুযোগ ছিল না। এই সিসি ব্লক ভাঙবে এটাই স্বাভাবিক, এইভাবেই প্রকল্পটা ডিজাইন করা। এখানে লক্ষণীয় যে সিসি ব্লক কি ভেঙে ভেঙে শেষ হয়ে গেল কিনা, আমাদের কিন্তু এখনো কোথাও 12 মিটার, কোথাও 14 মিটার, কোথাও 5 মিটার এরকম করে সিসি ব্লক এখনো আছে। ঐতিহ্যবাহী এ ইউনিয়ন রক্ষায় টেকসই বাঁধের দাবি ভোলাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনে নির্মম আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সবশেষ গাজার নুসেইরাত শরণার্থী ক্যাম্পে 2টি বোমা হামলায় নিহত হয়েছে নারী শিশু সহ 8 ফিলিস্তিনি, আহত হয়েছে কমপক্ষে 30 জন, আর রাফায় বিমান হামলায় প্রাণ গেছে 2 শিশুসহ 5 জনের। এছাড়াও খান ইউনুসে প্রাণ হারিয়েছে আরও 3 জন। গাজা উপত্যকার দক্ষিণে রাফাতে ইসরায়েলি হামলা অব্যাহত আছে বলে জানিয়েছে ফিলিস্তিনের গণমাধ্যম। 6 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি বর্বরতায় এ নিয়ে প্রাণ গেছে 34,000-এরও বেশি নিরীহ ফিলিস্তিনির। ভোটার উপস্থিতি বাড়াতে জোর চেষ্টা চালালেও প্রধানমন্ত্রী মোদীর আবেদনে সাড়া মেলেনি। শুক্রবার দ্বিতীয় দফায় আরও কমেছে ভোটার উপস্থিতি। বিশ্লেষকরা বলছে যে মোদীর শাসনের ওপর এক ধরনের অনাস্থা থেকেই তার সমর্থকরা কেন্দ্র বিমুখ হচ্ছেন। এদিকে আসামের অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট AIUDF বলছে যে সরকার একাধিক ট্রেন বাতিল করে মুসলিম ভোটারদের আটকানোর চেষ্টা করছে। বিস্তারিত রায়হান কবির শুভ্র রিপোর্টে। 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। শুক্রবার 13টি রাজ্যের 88টি নির্বাচনী আসনে ভোট গ্রহণ করা হয়। এদিন যেসব আসনে ভোট হয়েছে তার মধ্যে 55টি এখন বিজেপির দখলে। কংগ্রেসের হাতে আছে 20টি আসন। বিজেপির দখলে থাকা আসনগুলোর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট। এ দফায় মোট ভোটার ছিল 15.5 কোটিরও বেশি।
মহারাষ্ট্র, বিহার, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে দ্বিতীয় দফায়ও আশানুরূপ ভোট পড়েনি। কর্ণাটক ও কেরালায় ভোট পড়েছে 64% মতো, আর রাজস্থানে 60%-এরও কম। প্রায় 72% ভোট পড়েছে পশ্চিমবঙ্গে, আসামে 71%-এরও কিছুটা কম। সবচেয়ে বেশি ভোট পড়েছে মণিপুর ও ত্রিপুরায় 76%, ছত্তিশগড়ে পড়েছে 72% ভোট। 19 এপ্রিল প্রথম দফার নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকায় দ্বিতীয় দফার বিষয়টিকে রীতিমতো চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল নির্বাচন কমিশন। বিভিন্ন জনসভায় ভোটারদের রীতিমতো কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী মোদীও। কিন্তু দ্বিতীয় দফায় ভোটার উপস্থিতি আরো কমেছে, এ নিয়ে বিশ্লেষকরা বলছেন মোদীর শাসনের ওপর অনাস্থা থেকেই কেন্দ্র বিমুখ ভোটাররা, আর বিজেপির হিন্দুত্ববাদের নীতিও অনেকটাই মুখ থুবড়ে পড়েছে। উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের বরাক উপত্যকার 3 জেলা করিমগঞ্জ, হাইলকান্দি এবং কাছাড়ে মুসলমান সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ, সেখানে মুসলিম ভোট পাওয়ার সম্ভাবনা নেই বিজেপির, এমনটাই বলছেন বিশ্লেষকরা। আর এ কারণে ওই অঞ্চলের মুসলিমরা যাতে ভোট দিতে না পারে সেজন্য একাধিক ট্রেন বাতিলের অভিযোগ তুলেছে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট, AIUDF। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভয়াবহ তাপপ্রবাহে পড়ছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া। ফিলিপাইন, থাইল্যান্ড ও ভারত সহ বিভিন্ন দেশে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা, এতে ভোগান্তি পোহাচ্ছে লাখ লাখ মানুষ। এরই মধ্যে থাইল্যান্ডে হিট স্ট্রোকে প্রাণ হারিয়েছে 30 জন। এদিকে তীব্র তাপপ্রবাহের মধ্যেই ভারতে চলছে লোকসভা নির্বাচন। ভয়াবহ এই আবহাওয়ার জন্য এল নিনোর প্রভাবকে দায়ী করছেন আবহাওয়াবিদরা, আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশ্বিরা হোসেন। গ্রীষ্মের শুরুতেই খরতাপে বিপর্যস্ত দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ড সহ পার্শ্ববর্তী দেশগুলোতে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। তীব্র তাপপ্রবাহের কারণে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য, অতিরিক্ত গরমে অতিষ্ঠ লাখ লাখ বাসিন্দা। ফিলিপাইনের রাজধানী ম্যানিলা সহ দেশটির বিভিন্ন প্রদেশে হাজারো স্কুল বন্ধ রাখতে হয়েছে। দেশটির 82টি প্রদেশের অর্ধেক জুড়েই খরা দেখা দিয়েছে, অন্য এলাকাতেও পানি শুকিয়ে গেছে, ফলে দেশটিতে এবার ফসল উৎপাদন কম হবে বলে আশঙ্কা করা হচ্ছে। থাইল্যান্ডে হিটস্ট্রোকে মারা গেছেন 30 জন। এমন পরিস্থিতিতে বাসিন্দাদের বাড়ির বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় প্রশাসন। ব্যাংককে বুধবার তাপমাত্রা 40.1 ডিগ্রি ছাড়িয়ে গেছে। তীব্র তাপপ্রবাহের কারণে এসি ব্যবহার বাড়ায় দেশটিতে বিদ্যুতের চাহিদার নতুন রেকর্ড করা হয়েছে। এপ্রিল ও মে মাস সাধারণত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য উষ্ণতম মাস, কিন্তু এবছর তাপমাত্রা আগের রেকর্ড ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এল নিনোর কারণে মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণতা অস্থায়ীভাবে বেড়েছে, ফলে পৃথিবীর নানা প্রান্তে তৈরি হতে পারে খাদ্য, পানি ও স্বাস্থ্য ঝুঁকি। 2023 সালে আবহাওয়া, জলবায়ু এবং পানি সম্পর্কিত বিপদের দিক থেকে বিশ্বের সবচেয়ে দুর্যোগ বিধ্বস্ত অঞ্চল ছিল এশিয়া। বিশ্বজুড়ে চরম বিরূপ আবহাওয়ার জন্য প্রাকৃতিক কারণের পাশাপাশি মানবসৃষ্ট জলবায়ু বিপর্যয়ও অনেকটাই দায়ী। এতে আরও ঘন ঘন দাবদাহ, বন্যা, দাবানলের মতো মারাত্মক বিপর্যয় সামনে আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দেওয়ান মুবাশ্বিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। আর এর সাথে শেষ করব সংবাদ দুপুর। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তীব্র দাবদাহে পড়ছে দেশ, হিট অ্যালার্ট বাড়ল আরও 3 দিন। বিপাকে খেতে খাওয়া মানুষ, নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল, সিলেটে স্বস্তির বৃষ্টি। তাপমাত্রা বাড়াতে ভয়ঙ্কর উপাদান ঢাকার কাঁচ ঘেরা বহুতল ভবন, এসি ব্যবহার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলছেন বিশেষজ্ঞরা। ক্ষমতা পাওয়ার জন্য বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করে, মন্তব্য কাদেরের। শেরেবাংলার 62তম মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের শ্রদ্ধা। জাল জালিয়াতির আশ্রয়ে ফুলবাড়িয়ায় রেলের 4 একর জমি বেদখল, মালিকানার দাবি 96 জনের, মামলায় অসহায় রেল কর্তৃপক্ষ। এবং রাতের ঢাকার প্রধান সড়কে অবাধে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা, বেপরোয়া গতির কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ দুপুরে। আমাদের পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন, দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @TheRateDeshTelevision অথবা @TheRateDeshTVNews থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে, সাথে থাকার জন্য।